হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি একটি অত্যন্ত জনপ্রিয় গান তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল করে দেখাবো। তো গানটি হচ্ছে একদিন ছিল মাছি, তার নামটি ছিল পাঁচি। গানটির শিল্পী হচ্ছে অঞ্জনা চৌধুরী, কথা সুর সলিল চৌধুরী। গানটি তাল কাহারবার, স্কেল হচ্ছে বি। আমি বিপ্রাত থেকে এটা নিয়েছি। আমি একটু সরগান দেখে দিই। সা রে গা মা পা ধা নি সা, সা রে গা পা মা রে সা। গান শুরু করার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, এবং যদি মনে করো কারোর উপকারে আসে অবশ্যই তাহলে একটু শেয়ার করতে পারো। তাহলে গানটা আমি শুরু করি। আমি অল্প অল্প করে শুরু করবো, অল্প করে টিটেল করবো, ওকে। একদিন ছিল মাছি, তার নামটি ছিল পাঁচি। একদিন ছিল মাছি, তার নামটি ছিল পাঁচি। উঠতে উঠতে পাঁচি গিয়ে পড়ল সাঁচি। ওরে একদিন ছিল মাছি, তার নামটি ছিল পাঁচি। মাছি এক যে ছিল মাছি, এক যে ধাতে হবে, এক যে ধাতে ছিল কবলি ধা, ছিল কবলি ধা মাছি। মাছি মাছি হবে সারি সা, মাছি মানে সারি রে সা হবে মাছি, ঠিক আছে। তার নামটি ছিল, তার নামটি ধাতে হবে, তার নামটি ধাতে ছিল কোমলি ধা মাছি, মাছি সারি সা, ঠিক আছে। তাহলে আরেকবার দেখাই দিই। এক যে ছিল মাছি, তার নাম যে ছিল মাছি, ঠিক আছে। উঠতে উঠতে মাছি গিয়ে পড়ল কবলি ধা, সাচি সাচে পাধা। এরপরে ওরে এক যে ছিল, যখন আবার স্থায়ীতে ফিরে যাবো তখন ওরে বলবে, ওরে ওরে ধাতে হবে, ওরে এক যে ছিল মাছি। ওরে ধাঁধা ধাঁধা, এক যে ছিল ধাঁধা ধা মাছি, এরপরে আছে, এরপরে হচ্ছে আরেকটা মৌমাছি, তার বাড়িও সাজি। আরেকটা মৌমাছি, তার বাড়িও সাজি। পাখিটিকে বলল পাখি, আয় দুজনে নাচি। আরেকটা মৌমাছি, আরেকটা আরেকটা আর এক পর্যন্ত মাঠে হবে, আরেকটা মৌমাছি, মৌমাছি মাগারে গা। আরেকটা মামা পা মৌমাছি মাগারে গা, তার বাড়ি তার বাড়ি ও সাজি। তাহলে তার বাড়ি ও, তার বা তার বা বলতে মাথা হবে, তার বাড়ি ও সাজি। তাহলে তার বাড়িতে, তার বাড়ি ও সাজি।
সুরগুলো করে দিই বন্ধুরা, তারপর আমি কেক গুলো দিই। তো পাখির হাতে ছিল একটা ছোট্ট মতো কাঠি, ওরে পাখির হাতে ছিল একটা ছোট্ট মতো কাঠি, সেই বললে তার চেয়ে বরং, সেই বলল তার চেয়ে বরং বন্ধু তুতুর চাচি, আর বন্ধু তুতুর চাচি, যেই না গেল গোপ চাষতে সেই বড় বউ মাঝি, যেই না গেল গোপ চাষতে সেই বড় বউ মাঝি, দিল একটা হাঁচি, দিল একটা হাঁচি, উঠে 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 তখন পাঁচি রে বললো রাজি, রাজি দিগে বললো পাঁচি, মরণ হলেও মাঝি। বন্ধুরা গানটি শেষ, খুব মজার একটি গান, আমি টিটুলটা করে দেখিয়ে দিচ্ছি। পাঁচির হাতে ছিল একটা, পাঁচির হাতে ছিল একটা, রে 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 গা, তাহলে একটাটা খালি গাতে আসবে, পাঁচির হাতে ছিল একটা, ঠিক আছে, একটা ছোট্ট মতো কাঁচি, ছোট্ট মতো কাঁচি, ছোট্ট মতো কাঁচি, তাহলে ছোট্ট মতো কাঁচি, মাপা মাগা রে রে, ওরে ওরে হবে রেতে, পাঁচির হাতে ছিল একটা ছোট্ট মতো, ছোট্ট মতো মাপা মাগা কাঁচি, কাঁচি হবে রেতে কাঁচি। আরেকবার দেখিয়ে দিই, পাঁচির হাতে ছিল একটা ছোট্ট মতো কাঁচি, ওরে পাঁচির হাতে ছিল একটা ছোট্ট মতো কাঁচি, সে বললে তার চেয়ে বরং, পাতে পুরোটাই পাতে যাবে, সে বললে তার চেয়ে বরং, দুইবার হবে, সে বললে তার চেয়ে বরং গোপ দুটো তার চাচি, গোপ দুটো তার চাচি, গোপ হবে রেতে, দুটো হবে সাথে, তার হবে নিতে, চাচি হবে ধাতে, সে বললে তার চেয়ে বরং গোপ দুটো তার চাচি, আয় আয় হবে রেতে, আয় গোপ দুটো তার চাচি, আয় গোপ, আয় গোপ দুটো তার চাচি, ঠিক আছে, যেই না গেল, যেই না ধাতে গেল, গেল নিধা গোপ চাষতে সারে সা, সেই বড় বউ মাঝি, সেই ধাতে সেই বড় বড় ধানি বড় বউ মাঝি, তাহলে সেই সেই বড় সেই ধাতে বড় ধানি বউ মাঝি, ধা ধানি ধা সারে সা, দিল একটা হাঁচি, দিল একটা হাঁচি রে 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 রে, ঠিক আছে, এরপরে উঠতে 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 রে রে গা গা মামা পাপা, উঠতে 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 উঠতে, আবার পরে আরো আরো চার দুটে উঠতে আছে, মোট ছয়টা উঠতে আছে, দেখো উঠতে 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 উঠতে, লাস্টে উঠতে উঠতে ধাতে হবে, উঠতে উঠতে তখন পাঁচি গিয়ে বুঝতে পেরেছো, তারপর আমি স্বরলিপি দিয়ে দেবো, তোমাদের কোনো প্রবলেম
প্রবলেম হবে না। আর যদি পারো গানটি একটু শুনে নিও ভালো করে, শোনার পর তোমরা গানটা শিখবে। ওকে, আজকে পর্যন্ত, আগামীতে আরেকটি গানের টিউটোরিয়াল হাজির হবো। ভালো থেকো, সুস্থ থেকো।